السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، الهدى والنور في সম্মানিত আব্দুল কাইয়ুম ভাই, তিনি ওমান থেকে প্রশ্ন করছেন। ভাই জানতে চাচ্ছেন যে অনেক সময় আমরা এভাবে দেখেছি, যারা বড় আলেম তারাও কখনো কখনো নাস্তিক হয়ে যায়। তো মানুষ নাস্তিক হয় কেন, এই কারণগুলো একটু উল্লেখ করলে আমরা উপকৃত হতাম। সম্মানিত দিনী ভাই, নাস্তিক হওয়ার অনেক কারণই হতে পারে। এক তো কোনো এক সময় মানুষ পদভ্রষ্ট হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, আর ভালো মানুষরাও লাইনচ্যুত হয়। কেননা আল্লাহ নবীর ভাষাতে এভাবে আমরা জানি যে ভালো মানুষ, তার কাছে শয়তানও আসে এবং শয়তান তাকে পদভ্রষ্ট করার জন্য চেষ্টা প্রচেষ্টা করে। কখনো কখনো বেশি জানতে যেয়েও পদভ্রষ্ট হয়। আমরা এভাবে বলতে পারি যে কখনো কখনো কেউ কাদিয়ানি নিয়ে গবেষণা করতে যেয়ে ওই তাদের সাথে সঙ্গ দিয়ে সে কাদিয়ানি হয়ে গেছে, বিধর্মী হয়ে গেল। অনুরূপভাবে কখনো কখনো দেখা যায় যে শয়তান এমনভাবে তাকে আক্রমণ করেছে যে আল্লাহর কোনো সিফতকে নিয়ে অথবা গুণকে নিয়ে সে এমনভাবে বলা শুরু করেছে, নিজের মস্তিষ্ক সেখানে ব্যবহার করেছে। শয়তান যেগুলো করেছিল, আমরা খুব ভালো করে জানি যে শয়তান তো বড় আলেম ছিল, সে জ্ঞানী ব্যক্তি ছিল, জিনদের মাঝে সে একজন জ্ঞানী, কিন্তু তার জ্ঞানকে সঠিকভাবে সে ব্যবহার করেনি। অনুরূপভাবে যে আলেমরা নাস্তিক হয়ে যায় তার পিছনে অবশ্যই কারণ আছে। কারণ হলো তাদের যুক্তি উক্তি, আর এগুলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। শয়তান এসে পথ ভ্রষ্ট করে, পথ ভুলিয়ে দেয়, আর সে ওই মতো চলতে থাকে। চলতে চলতে এক সময় সে ওই যুক্তিগুলো তুলে ধরে যে যুক্তিগুলো কোরআন সুন্না সাপোর্ট করে না, তখন সে নাস্তিক হয়ে যায়, বিধর্মী হয়ে যায়। এমনটি হতে পারে, আর এর সংখ্যা কিন্তু খুব নগণ্য। বড় আলেম নাস্তিক হয়ে গেছে, হ্যাঁ শোনা যায়, শোনা গেছে, তবে খুব নগণ্য, হতে পারে কখনো। আর সাধারণ মানুষ নাস্তিক হওয়ার মূল কারণ আমরা ভালো করে জানি যে যেটি জাহালত, তার অজ্ঞতা মূর্খতা তাকে যে যেভাবে টানে সেভাবে সে ওই পথ ধরে নেয়। কখনো পীরের পথ ধরে, কখনো মুশরিকদের পথ ধরে, যারা শিরক করে তাদের পথ ধরে, আর কখনো কখনো যারা আসলে দিনের সঠিক জ্ঞান পায়নি, পশ্চিমাদের বিভিন্ন ধরনের উক্তি চিন্তা সেগুলোর অনুসরণ অনুকরণ করে, এর ফলে সে পথভ্রষ্ট হয়ে যায়। আর কখনো কখনো মনের যে কুচাওয়া রয়েছে, এই কুচাওয়া পূরণ করতে যেয়ে কেউ পথভ্রষ্ট হয়। আর কখনো কেউ পথভ্রষ্ট হয় যখন তার কাছে সংশয় বা সন্দেহ আসে, সন্দেহের মাধ্যমে কিন্তু মানুষ কখনো কখনো পথভ্রষ্ট হয়ে যায়, না এটি না ওটি, না এটি ঠিক নয়, না হতে পারে এটি, সন্দেহ পোষণ করছে, এর ফলে কেউ কেউ কখনো নাস্তিক হয়ে যায়। এই জন্য সম্মানিত ভাই, নির্দিষ্ট করে একটি কারণ বলা যাবে না যে এই কারণের ফলে সে নাস্তিক হতে পারে, বরং নাস্তিক হওয়ার অনেক কারণ রয়েছে। আলেমের ক্ষেত্রে এক ধরনের কারণ, সাধারণ পাবলিকের ক্ষেত্রে আরেক ধরনের কারণ হতে পারে। আল্লাহ তাআলা আলাম।